নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে বাংলাদেশের একটা খুবই প্রসিদ্ধ জনপ্রিয় মিষ্টির রেসিপি শেয়ার করব দুটো স্বাদের কম্বিনেশনে তৈরি একটা মিষ্টি অসাধারণ লাগে খেতে সামনেই দিওয়ালি সকলকে জানাই অ্যাডভান্সে হ্যাপি দিওয়ালি দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা কীভাবে তৈরি করি দেখে নিন খুব সিম্পলভাবে তৈরি হয়ে যায় অসাধারণ লাগে খেতে এটা আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটা গরম করে গ্যাসটা বন্ধ করে নিয়েছি ভিনিগার আর জল ইকুয়াল প্রপোর্শনে নিয়ে অল্প অল্প করে দিয়ে দুধটা থেকে ছানা কেটে নেব অল্প অল্প করে দিয়ে দিয়ে ছানাটা কেটে নেব সকলের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক করে দেবেন ছানাটা সুন্দর কাটা হয়ে গেছে দুধ থেকে ছানা তৈরি হয়ে গেছে ছানা টেক্সচারটা দেখে বোঝা যাচ্ছে ছানাটা কতটা নরম হয়েছে ছানাটা থেকে এবার জল ঝরিয়ে নেব আমি একটা বড়ো ছাকনির মধ্যে সুতির কাপড় দিয়ে দিলাম দিয়ে ছানার জলটা ঝরিয়ে নেব বাংলাদেশের নড়াই যশোরের খুবই প্রসিদ্ধ এটা এই মিষ্টিটা দুর্দান্ত লাগে খেতে খুব অল্প সময়ে সময় অল্প অল্প সেরকম একটু সময় লাগে তবে খুব সিম্পলভাবে তৈরি হয়ে যায় এমন কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না কিন্তু দুর্দান্ত লাগে খেতে একবার হলেও এটা বানিয়ে খাবেন খুব সুন্দর হয় সময় যে খুব বেশি লাগে তা না বাস দুধটা একটু ঘন করতে যা সময় লাগে আমি এখানে একটা প্লেন ট্যাপ ওয়াটার খাবার যে জল সেই জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিচ্ছি ভিনিগার বা লেবু যাই দিয়ে ছানাটা কাটেন একটু ছানাটা ধুয়ে নিলে ভিনিগার ও লেবুর ফ্লেভারটা থাকে না ছানাটা থেকে যতটা সম্ভব জলটা ঝরিয়ে নেব চিপে চিপে যতটা জল ঝরানো যায় ছানাটা যতটা জল ঝরে যাবে মিষ্টিটা ততটা ইজি হবে তৈরি করা ছানাটা একদম শুকনো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে সমস্ত জল ছানা থেকে বেরিয়ে গেছে কাপড় থেকে সুতির কাপড় থেকে একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে নিলাম ছানাটা এবার ভেঙে নেব কতটা শুকনো আছে দেখুন আর কতটা হাত দেখে বোঝা যাচ্ছে কতটা মোলায়েম হয়েছে ছানাটা একদম শুকনো আছে এটা ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আস্তে আস্তে ছানাটা থেকে ফ্যাট রিলিজ করে ছানাটা স্মুথ টেক্সচারে তৈরি হয়ে যাবে হাতে তালু দিয়ে এভাবে থেসে থেসে নিতে হবে তাহলে ছানাটা মুলায়ম হয়ে যাবে মিষ্টিটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে পাঁচ সাত মিনিটের মতো এটা এভাবে মেখে নিতে হবে এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি চিরিম পরিমাণটা আপনারা যদি মিষ্টির দোকানের মতো মিষ্টি চান তাহলে ছানা আর চিনির পরিমাণটা ইকুয়াল রাখবেন আমি একটু কম রেখেছি ভালো করে ছানা আর চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব ওইভাবেই চটকে চটকে মেখে নেব প্রথমে ছানাটা কত শুকনো ছিল ছানাটা থেকে ফ্যাট রিলিজ করে ছানাটা কত সফট মুলায়ম হয়ে গেছে এভাবে মিখে নিলে মিষ্টিটা খেতে খুব সুন্দর হবে একদম মুখে দিলে মিলিয়ে যাবে গ্যাস অন করেছি একটা প্যান বসিয়ে দিলাম ছানার যে মিশ্রণটা করেছি এটার মধ্যে দিয়ে দেব তবে এই সময় টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট এটা একদমই লো ফ্লেমে করা যাবে না এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এক থেকে দেড় মিনিটের মতো এটা ছানাটাকে পাক দিয়ে নিতে হবে ছানাটা লো ফ্লেমে বেশিক্ষণ লাগ ছানাটা একটু রাবারি টাইপের হয়ে যায় সেই জন্য বেশিক্ষণ রাখা যাবে না একটু ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিলাম আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন বা ছোট যে দিতে পারেন ভালো করে মিশিয়ে নেব চিনি থেকে যে জলটা খালি শুকিয়ে নেব গ্যাসের ফ্লেমটা খুব ইম্পর্টেন্ট এখানে গ্যাসের ফ্লেমটা এই যে মিডিয়াম টু হাই রেখেছি এই অবস্থায় এটা ছানাটা জলটা শুকিয়ে নেবো একটা থক থকে ক্রিমি টেক্সচারের মতো এসে যাবে এই সময় ওটা বন্ধ করে দেবো গ্যাসটা বেশিক্ষণ রাখলে একটু ছানাটা রবড়ি হয়ে যাবে মিষ্টিটা নরম মুলায়েম হবে না খেতে সেই জন্য এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হয় একটা ট্রেয়ের মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি এবার ছানার যে মিশ্রণটা এটা দিয়ে দেবো আপনারা ট্রে থালা বাটি যেটাতেই যাতে খুশি বানাতে পারেন ছানার মিশ্রণটা দিয়ে চারদিকে ইভেনলি স্প্রেড করে নেব দিয়ে রুম টেম্পারেচারে হয়ে গেলে ফ্রিজে রেখে দেব না হলে এমনি ঢাকা দিয়ে এমনিও একটু রাখতে পারি কারণ এর পরে আরেকটা জিনিস তৈরি হবে আমি এখানে দেড় লিটারের মতো দুধ নিয়েছি দুধটা লো ফ্রেমে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি অনেকটা ঘন হয়ে গেছে অলমোস্ট অর্ধেক হয়ে গেছে ফ্লেমটা লো রেখেছি মিডিয়াম টু লো রেখেছি চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনার আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন দুধটা ফুটে ফুটে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে এসেন্সের জন্য আমি এখানে ভ্যানিলাই দিলাম আপনারা যে কোনো এসেন্স আর ছোট এলাচও দিতে পারেন এটা লো ফ্লেমে রেখে এখন লো ফ্লেমে রেখে যতটা সম্ভব এটা পাক দিয়ে দিয়ে একটু শুকনো শুকনো থকথকে মতনই করে নিতে হবে এর টেক্সচারটা একটু গ্র্যানুয়াল টেক্সচারের হয় দানা দানা টেক্সচারের হয় আর ছানার টেক্সচারটা একদম ক্রিমি টেক্সচারের হয় এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে ছানার যে মিশ্রণটা ট্রের মধ্যে রেখেছি সে তার উপরে এটা স্প্রেড করে দেবো দেখুন একদম ময়েশ্চার পুরোয়ের মধ্যে খুব বেশি ময়েশ্চার নাই গ্যাসটা বন্ধ করে ওপরে উপরে এই মিশ্রণটা দিয়ে দিলাম ইভেনলি স্প্রেড করে দেব দুর্দান্ত লাগে দুটো মিষ্টির দুটো মিষ্টির কম্বিনেশনে তৈরি একটা মিষ্টির স্বাদ অসাধারণ লাগে বাংলাদেশের নড়াই যশোরের খুবই প্রসিদ্ধ মিষ্টি এটা আপনারা একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন রুম টেম্পারেচারে এটা এলে ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টার জন্য সেট হওয়ার জন্য ফ্রিজ থেকে বার করে নিয়েছি বাটার পেপার দেওয়া আছে তাই ট্রে থেকে তুলে নেবো বাটার পেপারটা ধরে কত ইজিলি উঠে এসেছে দেখুন একদম ইজিলি পেপারটাও রিমুভ হয়ে যাচ্ছে নিচে ছানার সন্দেশের ফ্লেভার আর উপরে ক্ষীর ক্ষীরের সন্দেশের ফ্লেভার খুব সুন্দর লাগে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যান্ড সাইজে কেটে নেবেন কতটা স্মুথ হয়েছে দেখুন কি ইজিলি কেটে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন একদম নরম টেক্সচারে তৈরি হয় নিচে ছানার সন্দেশ মুখে দিলে মিলিয়ে যাবে ক্রিমি টেক্সচার আর ওপরে ক্ষীরের সন্দেশ ক্ষীরের কথা তারা বলাই না অসাধারণ লাগে খেতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল দুর্দান্ত লাগে নিচে ছানার সন্দেশ ওপরে ক্ষীরের সন্দেশ কম্বিনেশানে এই একটা সন্দেশ ক্ষীরসা বা ক্ষীর সন্দেশ বাংলাদেশে প্রসিদ্ধ মিষ্টি একবার হলেও বানিয়ে দেখুন ঘরে খুব সুন্দর লাগে আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবেই সাথে থেকো পাশে থেকো প্লিজ আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন টেক্সচারটা দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে কত ইজিলি কেটে যাচ্ছে নিচেতে ছানার নরম মূলায় মুখে দিলে মিলিয়ে যাবে আর ওপরে ক্ষীরের দানাদার টেক্সচার দুর্দান্ত লাগে খেতে সামনে ভাই ফোঁটা মিষ্টিটা বানিয়ে ভালোবাসার সঙ্গে ভাই দাদার জন্য মিষ্টিটা বানিয়ে আপনারা ভাইকে ফোঁটা দিতে পারেন খুব ভালো লাগবে দিওয়ালিতে আমরা দিওয়ালি কালী পুজো ভাই নিত্য নতুন অনুষ্ঠান আমাদের লেগেই আছে দিওয়ালির অ্যাডভান্সে হ্যাপি দিওয়ালি সবাইকে কালী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলে সুন্দর করে ঘর সাজান লাইট দিয়ে দিয়া দিয়ে মোমবাতি দিয়ে যে যেভাবে পছন্দ করেন সাজান সুন্দরভাবে এনজয় করুন পরিবারের লোকের সঙ্গে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া গুজু ঘোরাফেরা করুন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে আজকে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত প্রসিদ্ধ রেসিপি ক্ষীর সন্দেশ বা ক্ষীর সার রেসিপি শেয়ার করলাম খুব সুন্দর খুব ভালো হয় খেতে সকলকে হ্যাপি দিওয়ালি আজ পর্যন্ত আবার দেখা হবে নমস্কার